সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি খন্দকার আশ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন টিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে বৃহস্পতি সোমবার দিন সন্ধ্যা আটটার থেকে নয়টা পর্যন্ত আমরা অনুষ্ঠানটা করে থাকি এবং এই অনুষ্ঠানটি গত দশটি বছর ক্রস করে প্রায় এগারো বছরের পদার্পণ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং এই

লন্ডনের রেড ব্রিজ থেকে এন টিভির থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত বসে আপনারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম রইল সময় ভেদে যাই হোক আজকে আমি প্রোগ্রামটাকে এভাবে ডিজাইন করেছি যে আমি ইঞ্জিনিয়ারভাবে কথা বলব পাশাপাশি থাকবে যে আমরা বাড়ি বিক্রি করার ক্ষেত্রে যেটা কত প্রোগ্রাম কামা করতে পারিনি বিক্রি করার ক্ষেত্রে আমরা বড় ধরনের মিস্টেক যাতে না করি একটু এক্সট্রা ভাবে খেয়াল রাখতে হবে যাতে কি করে আমাদের বাড়ি বিক্রি করার ক্ষেত্রে যেটা তাড়াতাড়ি বিক্রি হতে পারে তো এটা থাকছে মোটামুটি আপনাদের কাছে প্রথম ইন্ট্রোডাকশন হিসেবে পৌঁছে দেয়া আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি তিনটি সেগমেন্টে হয়ে থাকে কিন্তু গত তিনটি প্রোগ্রামে আমরা চারটি সেগমেন্ট করে দিচ্ছি এবং প্রতিটি সেগমেন্টেই কিন্তু দর্শক আপনাদের প্রায়োরিটি যখনই আপনারা আমাদেরকে ফোন করবেন দর্শক আমরা কিন্তু আপনার ফোনের অ্যান্সার করে থাকবো এবং ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন বিশেষ করে আরিফ ভাইকে প্রশ্ন ছড়িয়ে দিন আরিফ ভাই প্রশ্নের উত্তর দিবেন এবং আমাদেরকে কল করতে হলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করুন সেখানে আমাদের স্টুডিও নাম্বারটি রয়েছে তার সাথে রয়েছে আমাদের টেক্সট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দর্শক টেক্সট নাম্বারটি আমাদের থ্রি হান্ড্রেড অ্যান্ড ডেজ টোয়েন্টি ফোর ওপেন থাকে আপনার যে কোনো সময় চান আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন আর আগেই বলেছি আপনাদের সব সময় বেশি এবং এই প্রায়োরিটির জন্য আপনারা যে প্রশ্ন করবেন মূলত ইউকে প্রপার্টি নিয়ে আমরা কথা বলে থাকি বাংলাদেশের প্রপার্টি নিয়ে অনেকে ফোন করে থাকেন আনফর্চুনেটলি উই আর নট অ্যাবল টু অ্যান্সার দ্যাট খো আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে যে আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রামের আমরা নিউজ বুলেটিন দিয়ে থাকি এবং এই নিউজ বুলেটিনগুলি হচ্ছে গত এক সপ্তাহ বা গত এক মাসে যদি আমরা কোন নিউজ বুলেটিন পেয়ে থাকি আপডেট হয়ে থাকে সেগুলো আরিফ ভাই কিন্তু অনেক সময় ব্যয় করে বুলেট পয়েন্ট আকারে আপনাদের কাছে দেন চলুন দেখি আরিফ ভাইয়ের কাছে কি কি আছে আজকে আরিফ ভাই ব্যাটাই দর্শক আপনারা শুনছিলেন আশা ভাই সুন্দর করে যে কথাগুলো বলছে যে আমাদের প্রোগ্রামটি আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন দেখতে পারবেন এবং পাশাপাশি থাকছে যে আমাদের টেক্সট নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অনেক সময় আছেন যারা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান চান্স পেটে জানতে চান সে বিষয়ে থাকছে এটা ট্যাক্স প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাই হোক আপনাদের কাছে প্রথমে যেটা নিউজ বুলেটিন আপডেট নিয়ে আসছি সেটা থাকছে গভর্নমেন্ট কিছুদিন আগে বন্ধ করেছিল হেল্প টু বাই স্কিমের প্রজেক্টটা বেশ অনেক বছর ধরে এটাকে রান করেছিল কেটার ইউকেতে আমরা যারা বাড়ি কেনার ক্ষেত্রে পিছিয়েছিলাম গভর্নমেন্ট সেটাকে সাবসিডি দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম করে এটাকে হেল্প টু বাইয়ের আওতায় এটাকে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মানে এটার মানে ক্যাপিটাল ছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল তো এখন যেটা থাকছে যে সামনে আগামী জেনারেল ইলেকশন আসছে আমাদের সরকারি দল বা বিরোধী দল বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন জিনিসের রদবদল শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা আপনাদেরকে আপ ডেট দিয়ে যাচ্ছি পাশাপাশি সময় যেগুলো আসছে তো এখানে একটা জিনিস থাকছে যে এখন মানে প্রোপোজিংয়ের মধ্যে দিয়ে চলছে যে হেলটু টাকে কি আবার নিয়ে আসা যায় কি না তো সেই ক্ষেত্রে আনার ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে মানে আবার মানে দেখছে যে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে এটা বেনিফিট হতে পারে তো এখানে আরও থাকছে এভাবে বলা যে সেক্ষেত্রে অনেকেই অনেক রকমের মতবাদ এবং বিভিন্ন রকমের পয়েন্টে জানতে চাচ্ছে যে গভর্নমেন্টের যে হেল্প টু বায়ের আওতায় যেসব জিনিসগুলোর সুবিধা ছিল এটাকে আরও মোড় মানে ফ্ল্যাকসিবল করার জন্য স্পেশালি ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে আপনারা জানেন যেটা ম্যাক্সিমাম ছিল নিউ বিল প্রপার্টির ক্ষেত্রে এবং ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে জিনিসটা ছিল যে এই সুযোগ সুবিধা এখানে প্রপোজ করা হয়েছে স্ট্যাবিলিটি ল্যান্ড ট্যাক্স যেটাকে দেওয়া হচ্ছিলো প্রফোশনালভাবে প্রপার্টি ভেদে সেটাকে যাতে মানে হলিডে পেমেন্টের মতো করে আনা হয় এদিকে মানে একটা প্রপোজ দেখা যাচ্ছে এটা যদিও একটু পর্যালোচনা চলছে দ্য মোমেন্ট তারপর থাকছে যে ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে এটা কি মানে আরও বেশি ফ্লাক্স করা যায় এবং বিভিন্ন পয়েন্টের এটাকে চলছে যাই হোক আপনারা আমাদের সাথে সাথে থাকবেন যখন যেটা আপ টু ডেড আসবে সেক্ষেত্রে আপনাকে আপ টু ডেট জানাবো যেটা দেখা যাচ্ছে যে আমরা মানে এক্ষেত্রে যারা পিছিয়ে আছি কোনো কারণে আমরা আবার আসতে পারি ব্যাক টু নর্মালে যদি এটা মানে চলে আসে এটা সময় সম্ভাবনা দেখা যাচ্ছে যে কথা বলছিলাম বাড়ি নিয়ে সমস্যায় আছেন বাড়ি কিনতে চাচ্ছেন বিভিন্ন ধরনের প্রশ্ন মনে আছে কল বলতে বলতে আমাদের সাথে একজন কলার রয়েছেন দেখি কে আছেন লাইনে আসসালাম আলাইকুম দর্শক প্রশ্ন করুন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি প্রশ্নই করুন ভাইয়া ভাইয়া আপনি টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলুন তাহলে উই ক্যান এন্টারটেইন ইউ বেটার ভাই আমি প্রশ্ন করতেছিলাম যে আমি যদি এখন ফার্স্ট বায়ার কোনো ভাবে কেনার জন্য প্রস্তুত থাকি মানে আমার কি কি করা লাগবে এখন অনেকে শুনতে যে একটা প্রশ্ন হচ্ছে আপনার জিরো পার্সেন্ট পেমেন্ট ডাউন পেমেন্ট লাগবে না এই জন্য কি সুবিধা আর কতটুকু আপনার ডাউন পেমেন্ট দিলে মানে কতটুকু সুবিধা যদি আপনাকে বিস্তারিত জানাতেন তাহলে আমি একটা চিন্তা ভাবনা করতাম এই জন্য সার্টেনলি

এগারোটি বছর বলবো আগামী মাসের পরের মাসে যাচ্ছি আমরা সেটাকে চেষ্টা করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে বলা আমি অসংখ্য বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে প্রায় থ্রি হান্ড্রেডের উপরে থ্রি হান্ড্রেড ফিফটি আমাদের হয়েছে তো বিভিন্ন সময় প্রশ্ন আসছে এটা কমন প্রশ্ন সুন্দর প্রশ্ন এখন আপনাকে যদি রেবে যাই এটাকে আসলে বলার ক্ষেত্রে অনেক লম্বা প্রসেস তারপর আমি আপনাকে বলবো যে আপনি যদি মানে বাড়ি কিনতে যান যে ফার্স্ট টাইম বাই হিসাবে তখন আপনার যে প্রসেসগুলো থাকবে যে আপনার ইনকামের উপরে আপনি আপনার মগেজটা পাবেন আপনাকে ডিপোজিট দিতে হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপট আছে কতদূর পর্যন্ত দিতে পারছেন আপনি আপনি কি কাউন্সিলে বাড়িটা কিনছেন সেক্ষেত্রে কিন্তু একরকমের প্রসেস আবার আসছে যে আপনি বাই টুলেটের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফার্স্ট টাইম হিসাবে কিনতে যাচ্ছে সেখানেও কিন্তু আর প্রসেস তো এখানে থাকছে যে আমরা নর্মালি জয়েন্ট নামে কিনি অনেক সময় অনেক সময় আছে আমরা সিঙ্গেল নামে কিনছি তো এখানে এখানে কম্পিটিশান আছে মর্গেজের সিস্টেমটা কীভাবে তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে মর্গেজের অ্যাডভাইট স্বর্ণপন্ন হতে পারেন তারপরে গ্ল্যান্স আপনাকে সামারি দিয়ে বলছি জিনিসটা এইভাবে যে আপনাকে নর্মালি ফাইভ টু টেন পার্সেন্ট ডিপোজিট দিতে হচ্ছে আপনার ফার্স্ট টাইম বা হিসাবে তো এখানে আপনি যত বেশি দিবেন নর্মালি ততখানি আপনার মর্গেজের রেটটা ভালো থাকবে মানে ভালো পাবেন আপনি এর সাথে ইনভর্ভ থাকছে আপনার ক্রেডিট স্কোর কীরকমভাবে আছে আপনার প্ল্যান আছে কবে কিনবেন কোথায় কিনবেন কত দামে কিনবেন এগুলো একটা ক্যালকুলেশন আছে সেটাকে আপনাকে করে নিতে হবে যে আপনার নর্মালি সিঙ্গেল নামে গেলে আপনার ফোর থেকে ফাইভ টাইমস পর্যন্ত আপনি মগেজ পাবেন ওই পর্যন্ত মগেজ পাবেন বাকিটু আপনি ডিপোজিট দিতে হচ্ছে যদি আমার জয়েন্ট নেমে যাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে ফার্স্ট বাড়ি কেনার ক্ষেত্রে সাতজনের নাম পর্যন্ত ম্যাক্সিমাম অনেক ক্যালেন্ডারে কিন্তু গ্রহণ করে তো এখন থাকছে যে এখন আপনারা যখনই যদি কোনোভাবে একজনের বেশি যখন এখানে ইন করতে যাবেন যদি আপনার কোনো ধরনের কোনো প্ল্যান থাকে তখন হচ্ছে যে আপনি সবাই কিন্তু ফার্স্ট টাইম বার হয়ে যে যে মানে ইটা পাচ্ছেন পরবর্তীতে কিন্তু সেটা পাচ্ছেন না তো এখানে এই ক্ষেত্রে ম্যারিজটি ম্যারিজ আছে মানে আপনাকে একটু জানতে হবে একটু মোর বিশদ হবে তো তখন আপনি করতে পারেন এখন জিরো পার্সেন্টের যে কাহিনিটা ছিল এটা ছিল অনেক আগে এটা মানে বলতে গেলে কীভাবে বলবো যে জিরো পার্সেন্টের এক সময় সময় ছিল যেটা পাবলিক মানে অনেকে আমরা করেছি পেয়েছি হয়েছি সেটা ক্ষেত্রে আমরা এখন যদি ফাইভ বিনিস সরি ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট দিই তো সেই ক্ষেত্রে নর্মালি থাকছে কিন্তু এখন অ্যাট দ্য মোমেন্ট ওরকম ধরনের কোনো স্টেপস নাই আপনাদের জিরো পার্সেন্টে যাই হোক আমি আপনাকে অ্যাটেগলেন্স চেষ্টা করলাম বলার জন্য তারপরে যদি আপনার কথা থাকে আমাদের ইমেল এবং ট্যাক্স নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে আছে সেখানে আপনি করতে পারেন আমি চেষ্টা করব বাইরেও কথা বলি অথবা পার্সোনালি আমার অফিসে এসেও দেখা করতে পারেন প্লিজ অ্যাপয়েন্টমেন্ট টু কাম ইন কেস অফ আপনি যদি আসতে চান থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ আরিফ ভাই দর্শক ছোট্ট একটি ব্রেকের জন্য চলে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে আপনাদের আবারও প্রশ্ন নেব আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে প্লিজ ডু গিভ আস এ কল অ্যান্ড টক টু আস এ লাইভ দেখা হচ্ছে একটু পরে আপনাদের প্রশ্ন রেডি রাখুন ধন্যবাদ সমিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পরে আবার চলে আসলাম আপনাদের যে প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক ব্রেকে যাওয়ার আগে আরিফ ভাই আপনাকে বুঝিয়ে দিয়েছিলেন ফার্স্ট টাইম বায়ার হিসেবে আপনাকে কি কি করণীয় আমাদের আরো অনেক নিউজ বুলেটিন আছে বাট অ্যাট দ্য সেম টাইমস আই উল লেট ইউ নো দ্যাট আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম প্রায় এগারো বছর হতে যাচ্ছে আগামী দুই মাস পর এই গত প্রায় ইলেভেন ইয়ার্স যতগুলো প্রোগ্রাম হয়েছে তো দর্শক প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু আমাদের চলে গেছে ইউটিউবে ফেসবুকে এবং এই প্রত্যেকটি প্রোগ্রামে আপনাদের এই দর্শকের মতো প্রচুর দর্শক আমাদের ফোন করেছিলেন এবং সেই ফোনের প্রশ্নগুলো সেখানে আছেন এবং উত্তরগুলো সেখানে আছেন এবং বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে আমরা কথা বলেছি সেটা হোক ইমিগ্রেশন থেকে ফাইন্যান্স অল টাইপস করেছেন অনেক সময় দিয়েছেন এর পিছনে যথার্থই উনি দাবিদার প্রশংসার এবং উনি এখনো করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন সো আপনারা কিন্তু ফেসবুকে যাবেন ফেসবুকে যে আমাদের প্ল্যাটফর্ম অথ জাস্ট প্রপার্টি শো উইথ কাজী আরিফ আমাদের অনুষ্ঠানগুলি চলে আসবে অ্যান্ড গো অ্যান্ড হ্যাভ লুক এট ইট অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করবেন এট সেম টাইমস লাইক দিবেন বলতে বলতে আমাদের সাথে রয়েছেন একজন কলার দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক সাউন্ডটা কমিয়ে মিউট করে কথা বলুন প্লিজ হ্যাঁ আমরা প্রতিদিনই শুনতে পাচ্ছি দর্শক আপনার টিভির সাউন্ড এর ভলিউমটা মিউট করে ফোনে আমাদের সাথে কথা বলুন আচ্ছা আমরা পরবর্তী কলারে যাই অথবা আমাদের লাইনটা চলে যাচ্ছে কারণ টাইম জি আমরা সব সময় জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রশ্ন জি করুন আপনি টিভি ভলিউমটা মিউট করে নিন

আপনি ফোনটা রাখতে পারেন আরিফ ভাই আচ্ছা ভাই সুন্দর একটি প্রশ্ন আপনার এরকম ধরনের প্রশ্ন খুব কমে আসে আমাদের মানে এখানে বলার ক্ষেত্রে আমরা যদিও মানে ভিন্ন ডিজাইন প্রোগ্রাম করেছি আমি আপনাদের মানে আমরা যখন মারা যাই অথবা যাব সিস্টেমে যেটা থাকে আমাদের স্বপ্নের বাড়ি থাকে স্বপ্ন প্ল্যান থাকে অনেক রকম রকমভাবে তো সেক্ষেত্রে লাভ টু ওয়ানের জন্য রেখে যাওয়ার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে উইল করা থাকে একটা জিনিস সেই উইলটা একটা বিশেষভাবে কার্যকর করে তা আপনার কথা শুনে বুঝতে পারলাম যে সে উনি উইল করে গেছেন এখন উনি উইলটা কত দিন আগে করেছে সেটা একটা বিষয় থাকে অটোমেটিকভাবে এদেশের ল অনুপাতে আপনাকে যদি মানে একজনের নামে থাকে পার্টনার তখন আরেকজন সাধারণত এটা মানে পায় এটা হচ্ছে এটা আপনাকে একজন ভালো একজন প্রপার্টি লয়ার ধরে এটাকে ট্রান্সফার করার ব্যবস্থা আপনি করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে কিছু প্রসেস করতে হবে আপনাকে একটু জানতে হবে যে যদিও আপনি বলছেন দু বছর আগে আপনার আরও আগেই দরকার ছিল বাট নেভার ফিনিশ মানে এভাবে বলবো যে নেভার টু লেট প্লিজ ডু ক্যারি অন আপনার যদি মানে এই ধরনের ট্রান্সফারের কোনো সলিসিটা থাকে আপনি খুঁজে নেবেন দেখে নেবেন আর তারপরে যদি আপনার আরও কিছু লাগে কারণ অনেক কিছু আছে যে এটা অনেকটা অনেকটা সেন্সিবল একটা পার্ট এটা থাকছে যে ওনার কটা বাড়ি ছিল কতগুলো অ্যাসেট ছিল উনি মারা যাওয়ার পরে ইনহেরিটেন্স ট্যাক্সের একটা বিষয় থাকে সেটা কি দেয়া হয়েছিল কি না অথবা সেইটার ভ্যালু কতটুকু এটাকে মানে অনেক ফ্রেমে জানতে হয় জানা পরে বলা যায় যে প্রপার্টি স্পেশালিস্ট হিসেবে আমি আপনাকে সামারি দিয়ে বললাম তারপরে বললাম যে আপনি যদি কোনো কারণে মনে হয় আপনি আমাকে ট্যাক্স করবেন ট্যাক্স করার পরে আপনি ইনফরমেশনটা জানাবেন আমি সব বাইরেও সাধারণত চেষ্টা করি আরও বিস্তারিত শুনে ভালোভাবে কথা বলার জন্য কারণ আমাদের প্রোগ্রামটাকে এইভাবে ডিজাইন আমি করি যেভাবে তাতে থাকে এবং সব দিকে কাভার করতে হয় তো সেই সাথে আমাদের আশাবাহী যে অর্নামেন্টাল কাজগুলো করেন সেখানে একটু একটা থাকে তো যাই হোক আপনার প্রতি শুভকামনা রইল আশা করি শীঘ্রই এটা সম্ভব হবে আপনার নামে ট্রান্সফার করে নিয়ে আসার জন্য ধন্যবাদ আরিব ভাই সুন্দর প্রশ্ন দর্শক এমনভাবে আরো প্রশ্ন করুন আহ অবশ্যই আর বিভাহিত রয়েছেন আপনাদেরকে বলে গাইড করার জন্য দ্য সেম টাইমস আমি যা যে আমাদের এই প্রোগ্রামটি এই আবার রিপিট হবে ফ্রাইডে মর্নিং নাইন থার্টি এম এ আশা করি আপনারা দেখবেন যারা দেখতে পারেননি তারা কিন্তু অবশ্যই আপনাদের লাভ ওয়ানকে জানাবেন দেখার জন্য আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটি কিন্তু এখন লাইভে চলে গেছে ফেসবুকে এবং ইউটিউবে

যে সাইনটা আছে কিন্তু বলে লাইক বাটনে প্রেস করবেন তা এড অ্যাড হবেন আপ টু ডেট জানতে পারবেন যাই হোক চলে আসে আপনাদের এটা বলে আগামী প্রোগ্রামকে ডিজাইন করেছি আমি এভাবে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইমিগ্রেশনে বিভিন্ন রকমের চেঞ্জ হয় যেটা প্রপার্টির সাথে লিঙ্কিং করে অনেক কিছু আসে তো রিসেন্টলি যেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটাকে অলরেডি পাস হয়ে গেছে পার্লামেন্ট থেকে সেটাকে আসছে যে আমরা যারা যেসব ল্যান্ডলোর্ড আছি পার্সোনালি যারা মানে ট্যালেন্টকে দিচ্ছি সেটা আত্মীয় সুযোগ হতে পারে ফ্রেন্ড হতে পারে প্রাইভেটভাবে হতে পারে তো সেক্ষেত্রে এই ইমিগ্রেশনটা ভালো রকমের একটা চেঞ্জ নিয়ে আসছে সেক্ষেত্রে আপনাকে যদি আপনি সেই মতো না করেন তখন আপনাকে ফাইন করা হবে বিশ হাজার পাউন্ড পর্যন্ত তো একটা ভাড়া নেওয়ার ক্ষেত্রে যদি আপনি সেটাকে একজন লজার হয়ে থাকে আপনি সে থাকে আপনি যদি রুম করে করেন সেখানে কিন্তু অনেক বিবর্তন আসছে প্রপার্টি লাইসেন্স বিভিন্ন রকম আসছে তো যাই হোক এই জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম প্রপার্টি লাইনের ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা শেয়ার করার জন্য আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ উনি সময় দিবেন বলে যে থাকবেন এখানে আমরা ওইটা নিয়ে আমি তার সাথে অনেক কথা বলবো বিভিন্ন জেলার প্রশ্ন মধ্যে থাকবে নাসিদ রহমান ইমিগ্রেশন কনসালটেন্ট উনি আসবেন আমাদের এই প্রোগ্রামে

অবশ্যই যে প্রপার্টি বিষয় নিয়ে কীভাবে জড়িত সেটা আপনারা জানবেন আগেও হয়েছে আমাদের অনুষ্ঠানে এবারও দেখবেন এবং আশা করি আপনারা এই অনুষ্ঠানটি কোনোভাবে মিস করবেন না সো আপনারা অ্যালার্ম দিয়ে রাখুন যেভাবে রাখুন যে নেক্সট উইক ইনশাল্লাহ প্রপার্টি শো উইথ কাজিয়া আরিফ

স্ক্রিনশটটা দেবেন আমি চেষ্টা করবো ক্ষেত্রে বলার জন্য জানানোর জন্য তো অসংখ্য ট্যাক্সও পাচ্ছি আবার অনেকে মানে মাঝে মাঝে কমপ্লেন করেন যেটা গত প্রোগ্রামে ছিল জারিফাই আনসার করেননি যে কথা আবারও বলছি আপনাদেরকে যে প্লিজ আমাকে না পেলে আবার একবারের জায়গা তিনবার আমাকে একটু রিমাইন্ড দেবে কারণ অনেক ব্যবস্থা তার মাঝে মাঝে দিয়ে সব কিছু ব্যালেন্স আপ করতে হয় তো অনেক সময় পিছিয়ে থাকি আমি কমিউনিটির জন্য চেষ্টা করছি মানে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য যাতে কমিউনিটি উপকৃত হয় তো সেক্ষেত্রে আমার যদি একটু স্লো দেরিও হয় আমাকে মার্জনা করবেন আরে ভাই আমাদের একজন কলার রয়েছে আমরা কলটা নিয়ে ব্রেকে চলে যাব দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক জি ভাইয়া প্রশ্ন করুন এটা কি তাও তো

আমাদের হাতে সময় নেই আমরা চলে যাবো একটা ছোট্ট ব্রেক এ ব্রেক থেকে এসে দর্শক আপনি যে সুন্দর প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিবো এবং আরিফ ভাইয়ের অনেক কথা শুনবো আরিফ ভাইয়ের মিষ্টি কথা শুনতে ভালোই লাগে দর্শক দর্শক আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে ব্রেক থেকে এসে আপনাদের সাথে কথা বলবো অ্যাট দ্য সেম টাইম আপনারা আমাদের টেক্সট নাম্বারটি লিখে রাখুন ইমেল অ্যাড্রেসটি লিখে রাখুন এবং ফেসবুক এবং ইউটিউবে কীভাবে যাবেন সেটা একটু চিন্তা ভাবনা করুন দেখা হচ্ছে একটু পর কোথাও যাবেন না সাথেই থাকুন আরিফ ভাই আমাদের পরবর্তী সেগমেন্টটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এবং আমরা বেশ কয়েকটা কল নেব ইনশাল্লাহ

এজন্য জন্য আপনাকে মানে আপনার মাঝে মাঝে পয়েন্টগুলো মনে করে জন্য অসংখ্য ধন্যবাদ আস ভাই দর্শক আপনারা জানেন যে প্রোগ্রামটা এগারো বছর পদার্পণ করবে ইনশাল্লাহ দু মাস পরে তো প্রথম প্রোগ্রাম থেকে এই পর্যন্ত আসা ভাই আমার এই প্রোগ্রামে অর্নামেন্ট হিসেবে কাজ করছে অনেক ভূমিকা রাখছে বিভিন্নভাবে অনেক ত্যাগ স্বীকার করছেন ভাল লাগে মানে এই প্রোগ্রামের অবদান শুধু আমার একা বললে হবে না তারও অনেক অবদান আছে পাশাপাশি প্রেজেন্টরা আসতে যেতে পারে কিন্তু একসাথে এতদিন ধরে থাকা অফ আর যাই হোক চন্দ্র করে আশা কথা বলেন আমি জাস্ট আশা বাড়ি মানে মাঝে মাঝে একটু জোকস করে ফেলি যেটা থাকছে আপনি বলছিলেন যে কলা ছিলেন যে আপনার বাড়ির লিস্টটা কমে যাচ্ছে মানে এটি এইট ইয়ার্স আছে এটা থেকে আপনি হয়তো মানে কিভাবে বাড়াতে পারেন এবং বিভিন্ন কারণে মানুষ আমরা করে থাকি এটা তো এখন কথা হচ্ছে আপনি যে আপনাকে যে সেকেন্ড ভাবে আমি আপনাকে জানতে চেয়েছিলাম আপনি কি বলেছেন যে আপনি হয়তো এটাকে রিমোর্ট করতে পারেন অথবা আপনি অন্য জায়গায় সিট হতে পারেন তো আমরা যখনই লিজ নিয়ে বাড়ি কিনছি নর্মালি এক একটা লিজের এক একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেক্ষেত্রে যখন লিজটা পর্যায়ক্রমিকভাবে কমতে থাকে তখন বাড়ির ভ্যালুটা তখন টেকনিক্যালি কমে যায় এবং অনেক ক্ষেত্রে আপনার মানে মর্গেজ পেতে রিমর্গেজ করতে যেও অনেক সমস্যা সম্মুখীন হতে হয় তো জিনিসটা এভাবে আপনাকে কাছে পৌঁছে দিচ্ছি স্পেশালি আপনার টার্মসের প্রেক্ষাপটে মানে আপনি যেটা বলছেন তার প্রেক্ষাপটে বলছি নর্মালি ইনফোটা এভাবে থাকছে যে নর্মালি এইটি ইয়ার্সের নিচে চলে গেলে কোনো লিস তখন মর্গেজ অনেক ল্যান্ডার দিতে চায় না তো দিতে চায় না তখন একটা ব্যারিয়ার আসে আবার দেখা যাচ্ছে কি যে আপনি ইঞ্জিনভাবে পাচ্ছেন আপনার ভিশন মিশনটা কীরকম ধরনের আছে আপনি কেমনে ফোকাস করছেন যে এই বাড়িটা রিমোর্স গেস করে আপনি পরে আবার কতদিন পরে রিমোটেজ করতে যেতে পারেন তো এখানে একটা ফ্যাক্টর পাশাপাশি থেকে যাচ্ছে তো আমরা বিভিন্ন সময়ে এইটার কারণে যে কথা বলেছেন হ্যাঁ ভাই আপনি এটি এটি আছে আপনি করতে পারেন দ্যাটস ফাইন বাট আপনার মর্গেজের ক্ষেত্রে ইস ফাইন অনেক সময় আছে যে সব ল্যান্ডার কিন্তু একরকমের টার্মস অ্যান্ড কন্ডিশন নাই রিমোটেজের ক্ষেত্রে অনেক সময় বাড়ি বিক্রি করার ক্ষেত্রে বাড়ি বিক্রি করার ক্ষেত্রে তখন ভ্যালুয়েশনের যে আমরা স্পেশালি যারা ভ্যালুয়ার আছে আমার মতো যারা আছেন তারা যখন আমরা ভ্যালুয়েশনে যাই মানে প্রপারভাবে কোয়ালিফাইড ভ্যালুয়ার তো সেক্ষেত্রে এই ভ্যালুটা ডিপেন্ড করে সামটাইমলি ডিফারেন্ট অ্যাঙ্গলে যেটা আপনার লিজ কম থাকলে তখন চলে আসে আপনি আবার যখনই জানেন যে আপনি এটাকে লিজ এক্সটেনশন করে পঁচিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত নিতে পারেন এখানে কথা আছে কোন কাউন্সিল থেকে আপনি নিচ্ছেন সেখানে কাউন্সিলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সব কাউন্সিলের টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এক না মনে রাখতে হবে আপনারা আবার মনে রাখতে হবে যে ইংল্যান্ড পার্ট ওয়েলসের পার্ট স্কটল্যান্ডের পার্টের মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে পাশাপাশি তো আপনাকে যখন এটা করতে পারছেন দেখা যাচ্ছে আপনি দশ হাজার পনেরো হাজারের প্রেক্ষাপটে পনেরো বছর দশ বছর পাচ্ছেন সেগুলো আপনাকে ভ্যারিয়েশন একটু আপনি নেবেন যখন কাউন্সিলের কাছে তখন এটা আপনাকে পাঠিয়ে দেবে ওখানে তখন বলা থাকবে গ্রেড করা থাকবে ওখানে যে এইভাবে এতদিনে তখন আপনি অ্যানালাইসিস করে নেবেন আপনার ফোরকাস করে নেবেন অনেক সময় আছে যে আপনার এই ভিশন মিশন বোঝার জন্য আর একটু হেল্প যদি প্রপার্টি প্রপার্টির লয়ার স্পেশালিস্ট যারা আছে তারাও কিন্তু একে আপনাকে ভালো টিপস অ্যান্ড অ্যাডভাইস করতে পারে যাই হোক আশা করি আপনি আপনার প্রশ্নটা উত্তর পেয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ নাইস প্রশ্নের জন্য আশা ভাই ব্যাক ঠিক ধন্যবাদ আরিফ ভাই দর্শক আপনারা খেয়াল করতে পারছেন যে আমাদের যে টেক্সট নাম্বারটা রয়েছে সেই টেক্সট নাম্বারটা শুধু ট্যাক্সট নাম্বার নয় এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল আপনারা যারা আমাদেরকে ইমেইলে পাচ্ছেন না তারা কিন্তু আমাদেরকে ই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনি টেস্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন ভাই কিন্তু অফ দ্য শোতে এই কাজগুলো করে থাকেন অ্যাট দ্য সেম টাইম আর আমাদের সাথে এখন কথা বলতে হল যে ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ আস এ খ অ্যান্ড আরিভাই যে কথা বলছিলেন যে আমাদের যে ইউটিউব এবং ফেসবুক প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে আশা করি আপনারা দেখবেন ইউটিউবে যে সাবস্ক্রাইব করুন আমাদের সাবস্ক্রাইব আপনাদের মতো মানুষদের সাবস্ক্রাইব দরকার অ্যাট দা সেম টাইমস আপনাদের লাইক পেলে আমরা আরও বেশি উৎসাহিত হব উৎসাহিত হয়ে আমরা এগারো বছর পতন করতে যাচ্ছি আশা করি আমরা দু যুগ পর্যন্ত চলে যাবো যদি আল্লাহ বাঁচিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল ইনশাল্লাহ ইনশাল্লাহ সো দর্শক আপনাদের আপনাদের জন্য আমরা কিন্তু এখানে আসি আমাদের অনেক কিছু আরিফ ভাইয়ের হলিডে ত্যাগ স্বীকার করে উনি কিন্তু এখানে আসেন হলিডেতে যান না উনি এই অনুষ্ঠানের জন্য উনি সেভাবেই ডাইভার্ট করে এটা ভাই এটা সামটাইম করতে হয় ওটা আপনিও করে না অনেক সময় আছে যে কম্বিনেশনের একটা বিষয় আছে যেটা আপনার আমার মধ্যে যে বন্ডিংটা আছে আলহামদুলিল্লাহ সফর তো ওটা আমাদেরকে ওইভাবে ডিজাইন করা থাকে থাকতে হবে হলিডেও যাওয়া হয় অনেক সময় আছে যে মানডেতে না যে টুইসডেতে গেলাম হ্যাঁ এরকম ধরেন আপনারও হয় আপনার ছাড়া তো আবার আমি আমিও তো পারি না মানে যে আমি একা একা প্রোগ্রাম রান করবো যাই হোক থ্যাংক ইউ আশা ভাই দর্শক সময় তালে তালে ফিরে ফেরে মানে যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আজকের প্রোগ্রাম মানে প্রোগ্রামটা আমার কাছে মনে হচ্ছে আমার কাছে প্রচুর আপডেট আছে ছিল আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমি আবার চলে আসছি যে গত প্রোগ্রাম তো আবার সরি না বলি এই ক্ষেত্রে যে টপিক্স নিয়ে একটা কথা বলবো তা আমি গ্লেন্স বলতে হচ্ছে ভার্সনে যে আমরা বাড়ি বিক্রি করার ক্ষেত্রে আমরা মানে কয়েকটা মিস্টেক যেন সহসা না করি সেক্ষেত্রে আমার আপনার বাড়িটা যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি বিক্রি হয় তো প্রথমে রাখতে হবে যেটা শর্ট ফর্মেটে কথা বলা সামারি হিসাবে যে যখনই আমরা বাড়িটা বিক্রি করতে যাব তখন আমাকে মনে করতে হবে যে ফার্স্ট ইমপ্রেশন কাউন্ট করে যখন একজন আসবি পায়ার তখন তার ক্ষেত্রে আপনার বাড়ির যে ডিজাইন আছে যেভাবে আছে সেটা একটা ফ্যাক্টর থাকছে সুতরাং ফার্স্ট ইমপ্রেশন যেটাকে বলা হয় থাকে যেটা কাউন্ট করা হয় তো এটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ফার্স্ট ইমপ্রেশনটা কীভাবে বা ওই বাড়িটা যখন বিক্রি করছেন সেটাকে কাউন্ট করা হচ্ছে সেই মধ্যে অনেক ভাগ আছে আপনাকে মনে রাখতে হবে যে আপনার প্রেজেন্টেশন করা আপনার মানে ফার্নিচার বিভিন্ন বিলংিংস জিনিসগুলো সেটা হতে পারে রেন্টের বাসা হতে পারে পার্সোনাল বাসা থাকছেন তো এটা থাকছে প্রথম পার্ট তারপর সেকেন্ড পার্টে আসছে যে আমরা অনেক সময় আছি যে স্মার্টলি চেষ্টা করি যে বাড়ি বিক্রি করা ইমিডিয়েট আগে ঘরটাকে রিনোভেশান করা এটা কিন্তু রং একদম সাথে সাথে মানে যখনই বিক্রি করতে চাইছেন তখনই কিন্তু কথা ঠিক না অনেক সময় আছে আমরা হ্যাঁ প্ল্যান করছি এভাবে যে আমি কিচেনটাকে রিনোভেশান করব আমি বাথরুমটাকে রিনোভেশন করবো যেটা এখানকার বেশ ভ্যালু অ্যাডেড করে এই ক্ষেত্রে মানে যে ইমপ্রেশনটা আনে এই জায়গাতে তো সেখানে থাকছে যে আমরা ইমিডিয়েটলি কিন্তু জিনিসটা করব না এটা আমরা ছমাস এক বছর আগের থেকে রিনোভেশনের পাটাকে আমরা করে নিব সেটা থাকছে এভাবে আপনার তারপর আসছে যে আপনাকে মনে রাখতে হবে যদি কোনো কারণে আপনার ওই ঘরে পেট অথবা যা মানে অনেকে বিভিন্ন রকমের পেট পালেন আছে অথবা ট্যানেন্ট আছে তাদের পেট মানে আছে যেটা নর্মালি বিভিন্ন ফর্মেটে নর্মাল ডগস অ্যান্ড ক্যাটসটাই বেশি আসে তো এটা যদি থাকে এটাকে কিন্তু ইমপ্রেশনটাকে মানে কমিয়ে দেয় তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যদি এখানে ল কিন্তু আছে যে আপনি অনেক সময় আর মানে চাইলেই কিন্তু পাচ্ছেন আবার একটা হবি আছে আপনার ট্যালেন্টের বাসা আপনি নিজের ভাষা থাকতে পারে ভিন্ন ফর্মেটে বাট আপনাকে মনে রাখতে হবে যে এটাও কিন্তু যখন নিউ বার আসবে সেটাও কিন্তু এই জিনিসগুলো তারা খেয়াল করে বিভিন্ন ফর্মেটে তো এটাও থাকছে আর পয়েন্ট আমি আবার অন্য পয়েন্টগুলো পরে আসছি আমি চলে আসছি সবাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমি যে কথা বলছিলাম যে একটু আগে যে আমাদের আগামী প্রোগ্রামটা হবে ইমিগ্রেশনের সাথে কিভাবে যে ইমিগ্রেশন এবং প্রপার্টি কিভাবে জড়িত আমি এটা আমি আমি ওইভাবে বলতে চাচ্ছিলাম যে এটা টপিকসটা আমি একটু ওভাবে বলবো না আশা করি ওকে সো আশা করি আগামী প্রোগ্রাম আপনারা ভুলবেন না মাস্ট আপনারা দেখবেন অ্যাট সেম টাইমস আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি যে রয়েছে সেটা হলো আমাদের টেক্সট নাম্বারটি এবং এই টেক্সট নাম্বারটি আপনারা লিখে রাখুন যখন খুশি তখন আপনাদের প্রশ্ন মনে আসতে পারে সেই প্রশ্নটা মনে আসলে আপনারা কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেক্সট নাম্বার সেম আমাদের দু মিনিট সময় আছে ইফ ইউ ক্যান তারপরে তারপরে আপনার ব্রেকে চলে আচ্ছা থ্যাংক ইউ সবাই ভাই দর্শক আপনাদের যে কথা বলছিলাম যে আপনাদের আগামী প্রোগ্রামে যিনি আসবেন ইমিগ্রেশন এবং প্রপার্টির ক্ষেত্রে ট্যানেন্টের যে রাইট টু রেন্ট চেকের ক্ষেত্রে যে জরিমানাটা আসছে বিশাল অঙ্কের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের ফর্মুলা আছে আপনি আমি যদি আপনাকে আপনার নিজের বাসা যদি একটা রুম আপনি ভাড়া দিয়ে থাকেন সেই ক্ষেত্রে যদি মানে ওভাবে প্রপারভাবে চেক করা না হয়ে থাকে তখন আপনাকে জরিমানা করা হবে খুব বড়ো অঙ্কের সেটা টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত আমি আশা করব আমাদের বাঙালি ভাই বোনেরা এই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করে আমরা যারা এজেন্সিতে আসি গত বিশটি বছর ধরে প্রপার্টি লাইন বিজনেস করছি আমাদের এগুলো করতে হচ্ছে প্রফেশনালভাবে যেসব এজেন্ট আসে তারাও করছে কিন্তু অনেক সময় আসছে যে আমরা আপনার হচ্ছি আমরা নিজেরা ভাড়া দিচ্ছি সম্পূর্ণ হবে ল্যান্ডলোডার প্লিজ 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 সাবধান হবেন যাই হোক আমি আবার বলতে চাচ্ছি এভাবে আসলে আপনাকে আমাকে থামাতে পারেন যখন মনে করেন প্লিজ ফিল ফ্রি আমার তারপরের প্রোগ্রামটি থাকবে আমরা চলে আসবো আমাদের আরেকজন অতিথি থাকবে এই প্রোগ্রামে পরের প্রোগ্রামে আমরা রোজার সময় বন্ধু থাকবো থাকবে হচ্ছে যে আমরা অ্যাকাউন্টেন্ট একজন ইনহেরিটেন্স ট্যাক্সটা নিয়ে আমরা কথা বলবো এই জন্য আমাদের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে আমার সাথে বলেছেন যে এই প্রোগ্রামে তিনি আসবেন তারপরে যেটাকে ছিল আমার একটু ডিজাইন করা যে ইসলামিক মর্গেজ নিয়ে কথা বলার জন্য আমরা যদিও প্রোগ্রাম করেছি আগে তো তারপরের প্রোগ্রামে থার্ড আরেকজন গেস্ট থাকবেন সেক্ষেত্রে আমরা মর্গেজ ইসলামিক মর্গেজ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের কী হয় আমরা আবার রিফ্রেশ করে আপনাদের কাছে তুলে ধরবো যাই হোক এটা ছিল আপনাদের কাছে মাঝখানে তুলে ধরা বুঝে বল আপনি কিছু বলবেন যে দর্শক সাথেই থাকুন আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকের ব্রেক থেকে এসে আবার কথা বলবো তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং প্রশ্নগুলো আপনাদের সাথে রাখুন এবং গিয়ে আছে কল সবাই যদি অশোক ছোট্ট একটি ব্রেকে পরে আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি সৌদি কাজী আরিফ এবং এই অনুষ্ঠানে কথা বলতেই চলে যেতে হচ্ছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই অনেক নিউজ বুলেটিন আছে অ্যাট দা সেম টাইম আপনি দেখতে পাচ্ছিলাম আপনি কিছু টেক্সটও আসছে যদি পারেন কিছু টেক্সটের উত্তর দিয়ে দেন থ্যাংক ইউ আশিফ ভাই দর্শক যে কথা বলছিলাম যে আগামী প্রোগ্রামে যেভাবে ডিজাইন করেছি নাসিদ রহমান ইমিগ্রেশন কনসালটেন্ট উনি আসবেন যদি উনি এসেছেন আমাদের প্রোগ্রামে আগে তো আপনার সাথেই থাকবেন আপনাদেরকে আমন্ত্রণ জল প্রোগ্রাম দেখার জন্য আমি যে কথা আসবে আমাকে মনে করে দিচ্ছেন সুন্দরভাবে আশাভাবে থ্যাংক ইউ রিগার্ডিং দ্য ট্যাক্সি সাম ট্যাক্স আসছে আমি কিছু সময় চেষ্টা করি বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্নভাবে আপনাদেরকে কিছু উপস্থাপন করা তার সেক্ষেত্রে বেশ কিছু ট্যাক্স আসছে একজনকে মানে মানে ধন্যবাদ না দিয়ে পারছি না আমি একটা শর্ট ভাষণ ট্যাক্স নিচ্ছি যে আই এনজয়েড ইউর প্রোগ্রাম আর লিসন ইউর প্রোগ্রাম ভেরি নাইস টকিং অ্যান্ড অ্যাকুরেটলি অ্যান্ড স্লোলি কিপ ইট আপ উইথ এ গুড ওয়ার্ক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কমেন্ট এবং পাশাপাশি আপনারা এটা মনে রাখবেন যে আপনারা সমালোচনা করতে কিন্তু ভুল করবেন না যদি আমাদের কোনো বিভিন্ন টিপস অ্যাডভাইস থাকে আমরা কিন্তু নিচ্ছি আমরা আমি সাধুবাদ জানাই আমি প্রোগ্রাম করি সবসময় মানুষ সবাই পারফেক্ট না বাট অনেক সময় আছে যে সেটা ওটা ফ্যাক্টর থাকে যে আমরা ওটাকে মডিফাই করে কীভাবে আরও ভালো করতে পারি যেটা যেহেতু একটা লাইভ টক শো এবং একই টপিক্সের উপর অনেক কিছু খেয়াল করে আমাকে করতে হয়

আচ্ছা বুঝতে পারছি ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনি চালু রাখতে পারেন আমি শর্ট বলছি আমাদের লাস্ট পর্ব হ্যাঁ ঠিক আছে ভাইয়া আপনি রাখতে পারেন ফোনটা আমি বলছি আপনার আনসার করছি শর্ট ফর্মেটে করব আর কি যে কথা না বললেন আশা ভাই আমাদের লাস্টের দিকে কর বেশি আসে আবার সামনে কাভার করতে হয় সব সাইডের দিকে আপনি যেটা বলেছেন এটা আসলে ইন্টারেস্ট ছাড়া মর্গেজ যেটা আসে আপনার এটা মানে টেকনিক্যালভাবে বলতে হবে যে ভাবে আপনি যখনই মর্গেজ নিতে যাচ্ছেন তখন থাকছে এটা ইন্টারেস্টের বিষয় থাকছে তো এখন আমরা যারা একটু ভিন্ন ফর্মের চিন্তা করি মানে আপনার মতো যিনি মানে চিন্তা করছেন ইন্টারেস্ট ছাড়া কীভাবে তো এখানে যে জিনিসটাকে বিবর্তন আনা হয়েছে দেশে যে শেরিয়া মর্গেজ ইসলামিক মর্গেজভাবে একটাকে ভিন্ন প্ল্যাটফর্ম করে এটাকে নেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে এভাবে যে মানে ইন্টারেস্ট ছাড়া একটা প্ল্যাটফর্ম করে তারা এটাকে সিস্টেম করেছে আমরা প্রোগ্রাম করেছি দুবার এই বিষয়ে ইসলামিক বিষয়ক শেরিয়া মর্গেজ নিয়ে মানে তিন সপ্তাহ পরের প্রোগ্রামটা আমাদের এইভাবে থাকবে এই ডিজাইনে করা আপনারা যারা শুনলে তো ভালো কথা আপনারা যারা জানতে চান আপনাদের প্রশ্ন রাখবেন তখন আমরা এই প্ল্যাটফর্ম বলবো যে হ্যাঁ সেটাকে ইন্টারেস্ট বলা হচ্ছে না কিন্তু কোন প্ল্যাটফর্মে নিয়ে এটাকে কাজ করা হচ্ছে যেটা আমরা অনেকে স্যাটিসফাইড হচ্ছি যে আমরা মানে ইন্টারেস্ট দিচ্ছি না সেটাকে কনফার্মে যাবে আমরা কথা বলবো ওই সময় যাই হোক আপনি বুঝতে পেরেছেন তারপরে যদি কথা থাকে প্লিজ ফুল ফ্রি টু ট্যাক্স মি সাইড বাই সাইড এভার ইউ লাইক আবার চলে আসছি এভাবে যে প্রোগ্রামটা যেভাবে বলেছিলাম যে আমরা অনেক সময় বাড়ি বিক্রি করার ক্ষেত্রে যেসব বিগ মিস্টেকগুলো না করবো একটু খেয়াল করব। কারণ কি যেখানে অসংখ্য কথা থাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন টপিকসে মানে কথা বলেছি যে আজকে একটুখানি ডিজাইন করেছি এভাবে যে কিছু মিস্টেক আমরা করব না যাতে আমরা আমাদের বাড়িটা বিক্রি করার ক্ষেত্রে আমরা ভালোভাবে মানে মানে বেশি ইনকাম কর মানে প্রফিট হয় যেটাকে বলা হয় যেটা করতে পারি তো এখানে থাকছে এভাবে যে আমরা অনেক সময় আছে যে আমরা সিজন ওয়াইজ কিন্তু বাড়ি বিক্রি করার ক্ষেত্রে একটা ভ্যালুয়েশান মানে ভ্যারিয়েশন হয়ে থাকে আমরা যারা ভ্যালুয়ার আছি কোয়ালিফাইড ভ্যালুয়ার বুঝতেই হবে যে প্রফেশনাল ভাবে ডিগ্রি হোল্ডার হিসাবে যখন কোয়ালিফাইড একজন ভ্যালুয়ার মানে আমার মতো যারা আছে তারা যখন আসে করবে আবার যারভাবে আপনি অনেক এজেন্সি পাবেন তারাও করতে আসবে অনেক সময় টিপস দিবে অনেক সময় আপনার এই প্রপার্টি স্পেশালাইজ ক্ষেত্রে আবার অনেক সময় আছে আমরা অন্য অন্য যারা ল্যান্ডলোড আছি তারাও কিন্তু কম জানছে না কম বুঝছি না সময়ের ফেরে তালে তালে আমরা অনেক কিছু শিখেছি শেখার আছে তখন সেই সব সেন্সেবল জিনিসগুলোকে মনে রাখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার কোন মাসে কোন ওয়েদারের সময় আপনি প্রপার্টিটা বিক্রি করলে আপনি ভ্যালু ভ্যালুটা বেশি পাবেন তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বাসার মানে সুন্দর একটা সাইড খুব ভাল লাগছে কিন্তু বাকিগুলো সেরকম নয় সেই তো সেক্ষেত্রে আপনাকে ব্ল্যান্ডেড করে আপনাকে জিনিসটাকে তুলে নিতে হবে আপনি অফ মানে এভাবে যখন বাড়ি বিক্রি করতে যাবেন অসংখ্য এজেন্সি আছে যারা আপনাকে ভ্যালুয়েশন এবং বিভিন্ন টিপস অ্যান্ড অ্যাডভাইস দিবে বিনা পয়সায় তো সেই ক্ষেত্রে সেখানে আপনি পেতে পারেন অনেক তথ্য যাই হোক আমি শর্ট ভার্সনে কথাগুলো বলার চেষ্টা করলাম এটা ছিল আমাকে কাভার আপ করা আজকের প্রোগ্রামের যে টপিক্সটার প্রেক্ষাপট এখন চলে আসছি আশাবাদী সময় তো আছে আপনার কাছে জানতে চাইবো চাইব ইউ মাইন্ড প্লিজ এবার চলে আসছি আমরা জানি যে গত সপ্তাহের যে একটা রিপোর্ট আসছে যে জিডিপি ফল করেছে আবার তো সেক্ষেত্রে ইংল্যান্ডে রেসিশনের একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে এরকম করে মনে করা হচ্ছে ডোন্ট বি প্যানিক টু মাছ মানে যেটা একটা ডেটা ইনফরমেশন তুলে ধরা এভাবে যে এটাকে ড্রপ করেছে মানে গত কোয়ার্টারে টোয়েন্টি টোয়েন্টি থ্রি লাস্ট কোয়ার্টারে সেটা কি ড্রপ মানে হয়েছে তো এখন এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন আসার ক্ষেত্রে গভর্নমেন্টের আপনারা জানেন যে বিভিন্ন রকমের কারণের জন্য এই সব জিনিসগুলো আসলো হলো তো আমরা যারা আছি স্পেশালি ফাইন্যান্সিয়ালভাবে প্রাইস সব কিছু বেড়েছে জ্বালানির বিলগুলো মানে বেড়েছে অনেক কিছু মানে আউটগোয়িং হয়েছে সেভাবে ইনকামটা জেনারেট হয়নি ক্ষেত্রে আসছে যারা ভাড়া বাড়িতে আসি সেই ভাড়া দামও বেড়েছে আবার যারা মর্গে ফিক্সড টাইম চলে গেছে তাদের মর্গ রেটও আপ আপ হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সামটাইম ইফ ইউ টেকিং টু মাছ প্যানিক ইজ রিয়েল প্রবলেম বাট সামটাইম ইফ ইউ ডু সাম লেগ ওয়ার্ক নাইসলি অনেক সময় আছে যে আপনি এই ফিল্ডে না আবার অনেক সময় আছে এই ফিল্ড রিলেটেড কারা আছেন তাদের সাথে কথা বলা এক জায়গা জায়গা তিন জায়গায় যাওয়া যেতে পারে কথা বলা যেতে পারে তখন আপনাকে আপনার প্ল্যাটফর্ম কি সৃষ্টি করতে পারেন ইন অ্যাডভান্স জিনিসটা থাকছে এভাবে যে আমি আপনি এটাকে যদি সুন্দর করে লেগোয়ারটা করি তাহলে আপনার সেই জিনিসটা থাকবে আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আশাব ভাইয়ের পজিশনে আশাব ভাই কেমন আমার পজিশন আমি কেমন আশাব ভাইকে কম্পেয়ার করলে হবে না আরী ভাইকে কম্পেয়ার করলে হবে না আর একজন যদি এভাবে মনে করেন কারণ এক একজনের সাবকনসিয়াস ডিফারেন্ট তো আপনাদের কাছে বলবো যারা আপনারা এই দিকে একটু খেয়াল রাখছেন আপনাদের যাদের স্পেশালি মর্গেশ ভেরিবেল রেটের দিকে চলে যাচ্ছে আপনার ভালো মর্গেজ অ্যাডভাইজেজ সম্পন্ন হবেন সেক্ষেত্রে আপনার আউট মানে মর্গেজের ক্ষেত্রে কি পরিমাণ হতে পারে সেগুলো আপনি খেয়াল করবেন পাশাপাশি সারাউন্ডিং ফাইনান্সিয়াল সেক্টরের বিভিন্ন দিকে আপনার যাতে অ্যাফেক্টেড না হন যাই হোক এ ছিল এই বুলেটিনের মাধ্যমে আপনাদের কিছু তথ্য তুলে ধরা আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই আপনি এক নিমেষে অনেক কথা বললেন দর্শক উনি চেষ্টা করেন আপনাদের মাঝে সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য যতটুকু পারেন এই অল্প সময়ের মধ্যে বলে রাখার পয়েন্টে অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই প্রোগ্রামগুলো এই প্রোগ্রামটি আজকে প্রোগ্রামটি যে যদি দর্শকদের এসেছেন আবার তাহলে ওয়াইডন চিউ গো অন ফ্রাইডে মর্নিং নাইন থার্টি এম এ আমাদের এই প্রোগ্রামটা রিপিট হয় আশা করি আপনারা দেখবেন এবং আরিফ ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন পরবর্তী তিনটা প্রোগ্রাম কোনটা কোন বিষয় নিয়ে আমরা কথা বললে থাকবো অ্যাট দ্য সেম টাইমস আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে দর্শক আমাদের সাথে থার্টি থ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেইস সেভেন সেভেন ইলেভেন আপনারা ইভেন সেভেন টোয়েন্টি ফোর আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা আমাদের টেক্সট নাম্বারটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে ইমেল করতে পারেন ইমেলে না পেলে অবশ্যই আমরা টেক্সটে আপনার সাথে যোগাযোগ করব। অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই প্রোগ্রামগুলো যে চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে সেখানে যাবেন আরিফ ভাই যেটা বলছিলেন যে প্লিজ আমাদের সাথে থাকার জন্য তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য সেম টাইমস ইউডিউ লাইক দিয়ে থামস অফ লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ফেসবুকেও আর ভাই আমাদের সময় আছে দু মিনিট তো আই উইল সে দ্যাট ইফ ইউ ক্যান টেক শর্টকাট বলি সবাই কিছু যতটুকু করা যায় কারণ আমার অসংখ্য আপড্রেট থ্যাংক ইউ আসা ভাই সুন্দর করে বলার জন্য যেটা আমাকে কথা বলতে সুবিধা দর্শক আপনারা বুঝতে পারছেন যে আমি সামটাইম ডিপেন্ড করে আমার তথ্য আপনার কাছে যত পারি পৌঁছে দেওয়ার শর্ট ফর্মে হলে আপনারা যারা কোনো ক্ষেত্রে পিছিয়ে আছেন তারা জানতে পারলেন আপটুডেট হতে পারলেন যেটা আশেপাশে সবসময় বলে যে আমরা মানে গত সাত দিনে যে প্রোগ্রামে তারপরে আমরা সেভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাই হোক আমি আসছি এভাবে যে আপনারা জানেন যে সামনে জেনারেল ইলেকশন আসছে সরকারি দল বেসরকারি মানে বিরোধী দল বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে তারা বলবে এই ফর্ম্যাটে এটা হলে ওই ওই পার্টি কী বলে এখন কনজারভেটিভ লেবার নিয়ে যেসব জিনিসগুলো চলছে সেটার ক্ষেত্রে এখন নতুন করে যে জিনিসটা সমালোচিত হচ্ছে দেখা যাচ্ছে এভাবে যে ঋষি এবং আমাদের হাউজিং মিনিস্টার মাইকেল গ্রো যেটাকে প্ল্যান করছেন যে ব্রাউন ফিল্ড তাকে বিল্ডিং বানানোর জন্য ব্রাউনফিল্ডটা কী জিনিস ব্রাউন ফিল্ড হচ্ছে এভাবে যে যেখানে কমার্শিয়াল সাইটটাকে নতুন করে রেসিডেন্সিয়াল করা যায় সেক্ষেত্রে তারা মানে নজর দিচ্ছে যাতে নিউ অনেক প্রপার্টি শর্টেজ আছে সেটা যাতে আরও বেশি করা হয় তো এইটা একটা ফ্যাক্টর আপনারা জানেন বুঝবেন বুঝে থাকেন থাকতেই পারেন আসুন আমাদের থ্যাংক ইউ আশা ভাই দর্শক শুনতে পাচ্ছেন আশা ভাইয়ের এন নিয়ম সব কিছু ফলো করে বিদায় নেওয়ার পালা আমাকে আসছে হচ্ছে আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে পৃথিবী যে প্রান্ত দেখছেন সবার প্রতি শুভরাত্রি এবং সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন দোয়া রাখবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী প্রোগ্রামে সালাম আলাইকুম দর্শক চলে যাচ্ছি চলে যাওয়ার আগে শুধু বলছি যে উই আর নট আমরা আবার আসবো নেক্সট উইকে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট উইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামুক ও রহমতুল্লাহি